আমার ক্যামেরা তো ঘুরে গেছে। ওইদিকে একটা চেয়ার দেখ, বসুক না, ইয়ে সরোয়ার সাহেবকে বসতে দাও। এটা এক্স এমপি, হ্যাঁ সরোয়ার, একটা এই সরোয়ার, হ্যাঁ সমাবেশ নিয়ে আবার রেডি, এই শুরু করলাম। সাংবাদিক বন্ধুরা, আগামীকাল 5ই জানুয়ারি বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এক অন্ধকারচ্ছন্ন দিন। 8 বছর আগে 2014 সালের এই দিনে সারা দেশে ভোটার ও বিরোধী দলের প্রার্থীবিহীন একতরফা বিতর্কিত প্রতারণামূলক হাস্যকর ও শতাব্দীর শ্রেষ্ঠ প্রহসনমূলক একদলীয় পাতানো নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশ বিদেশে প্রত্যাখ্যাত জনধিকৃত একদলীয় নির্বাচন করতে গিয়ে আওয়ামী লীগ আবারও সারা দুনিয়ায় নিজেদেরকে হেয় প্রতিপন্ন করে। আজ্ঞাবহ নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে গণহত্যা, গুম, খুন, নির্যাতন চালিয়েও ভোটারদের কাছ থেকে ন্যূনতম ভোট আদায় করতে পারেনি আওয়ামী লীগ। সারা দেশে নির্বাচন কেন্দ্রগুলো ছিল একদম ফাঁকা, অধিকাংশ ভোট কেন্দ্র ছিল ভোটার শূন্য এবং কেন্দ্রগুলোতে ভোটারের বদলে ভোট কেন্দ্রে চতুষ্পদ প্রাণীর বিচরণ দেখেছে বিশ্ববাসী। বর্তমানে ভোটাধিকার হরণের দুষ্কর্মের টাটকা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে নির্বাচন কমিশন। তখন ছিল রকিব বার্কা নির্বাচন কমিশন, আর এখন হুদা নির্বাচন কমিশন। একই ধরনের বৈশিষ্ট্যের অধিকারী ছিল তারা। ভোটারদের ছাড়া কিভাবে ভোটার শূন্য নির্বাচন করতে হয় এই ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রকিব সাহেব এবং হুদা সাহেবরা। 5ই জানুয়ারি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ 73 সালের 7ই মার্চ অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নিজেদের কলঙ্কিত রেকর্ডকে ভেঙে ফেলে। স্বাধীনতোত্তর বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1973 সালের 7ই মার্চ। স্বাধীনতা অর্জনের মাত্র 1 বছরের মাথায় অনুষ্ঠিত নির্বাচনেও আওয়ামী লীগ জনগণের উপর বিশ্বাস রাখতে পারেনি। তাদেরকে সন্ত্রাস, ভোট ডাকাতি, কারচুপির আশ্রয় নিতে হয়েছিল। 300 আসনের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিজেরা নিয়েছিল 293 আসন, মাত্র 7টি আসন বিরোধী দলকে দেওয়া হয়। দলের প্রার্থীকে অর্থাৎ আওয়ামী লীগ নিজ দলের প্রার্থীকে জেতাতে হেলিকপ্টার করে ব্যালট বাক্স ঢাকায় নিয়ে আসা হয়। আরো অনেক ঘটনা আছে, জাস্ট একটা দৃষ্টান্ত যে ওইখানে গুনলে পড়ে ভোট কেন্দ্রে, সেখানে ফলাফল অন্যরকম হবে। সুতরাং হেলিকপ্টারে করে নিয়ে এসে সেটা ঢাকা থেকে প্রহসনমূলক গণনার মধ্যে দিয়ে বিজয়ী ঘোষণা করা হয় আওয়ামী লীগের প্রার্থীকে।
দুর্নীতি, সন্ত্রাস, গণতন্ত্র হত্যা, ভোটাধিকার হরণ আওয়ামী লীগের ইতিহাসে নতুন নয়। দেশের ইতিহাসে দেখা যায় আওয়ামী লীগ কখনোই সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে না। গণতন্ত্র হরণ আওয়ামী লীগের ডিএনএতে মিশে আছে। অংশগ্রহণমূলক নির্বাচনী সংস্কৃতি আওয়ামী লীগ কখনোই পাত্তা দেয় না। জনগণের ক্ষমতার প্রতি অবিশ্বাসী, অবিশ্বস্ত আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করতে পরিকল্পিতভাবে 2011 সালে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দিয়েছিল। এরপর যে কোনো উপায়ে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে তারা প্রস্তুতি গ্রহণ করতে থাকে। 2014 সালের 5ই জানুয়ারি জাতীয় নির্বাচন থেকে শুরু করে এখন পর্যন্ত এই সরকারের যতগুলো নির্বাচন হয়েছে তা ছিল কিম্ভূত কিমাকার ও উদ্ভট, যা ছিল একতরফা, প্রতিদ্বন্দ্বিতাহীন, নিশিরাতের ব্যালট বাক্স ভর্তি করা, পাইকারি হারে জাল ভোট প্রদান, ভোট কেন্দ্র দখল, ভোট ডাকাতি, লাশের ভোট প্রদান, গায়েবি ভোট, ভোটারদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া সহ একের পর এক অভিনব ভোট। আওয়ামী সময়ে মত প্রকাশের স্বাধীনতা, উদার মনোভাব, সকলের একত্রীকরণ, সাংস্কৃতিক অনুরণন, বিনা বাধায় নিজেদের পছন্দ মতো বিশ্বাস নিয়ে চলার অধিকার থাকে না। 2008 সাল থেকে গণতন্ত্র হত্যাকারী সরকার ক্ষমতায় বসে আছে। সে ধারাবাহিকতায় 2018 সালের 30শে ডিসেম্বর আগের রাতে একই কায়দায় মানুষের অধিকার হরণ করা হয়। নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী মিলে আগের রাতে ভোট দিয়ে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। বর্তমান দেশ থেকে গণতন্ত্র নির্বাসিত, মানুষের বাক স্বাধীনতায় তালা মেরে দেওয়া হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে নেওয়া হয়েছে। বিচার বিভাগ, নির্বাহী বিভাগের আয়নায় সবকিছু দেখতে গিয়ে আইনের শাসনকে ধ্বংস করে দিয়েছে। বিচার ব্যবস্থাকে ধ্বংস করে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করা হয়েছে। রায়ের আগেই বিচারপতিদের স্কাইপি আলাপ দেশ বিদেশের মানুষ জানতে পারে, এটা আপনারা সকলেই জানেন। বিচারকরা আদেশ দেওয়ার আগে তাকিয়ে থাকেন নির্বাহী বিভাগের দিকে। বর্তমানে 90 বাকশাল নাৎসিবাদকেও হার মানিয়েছে। সমস্ত রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশের উপর চলছে অঘোষিত নিষেধাজ্ঞা। কথায় কথায় জারি করা হয়েছে বিরোধী দলের সমাবেশের উপর 144 ধারা। মানুষ সত্য উচ্চারণের সাথে সাথেই তার উপর নেমে আসে নানা কালা কানুন অথবা গুম খুনের মতো ঘটনা। কথা বললে নেমে আসে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার খড়গ। এখন পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনের যত মামলা করা হয়েছে সকল মামলা সরকারের সমালোচনা করার জন্য। বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার। 5 লাখের বেশি মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক 4 বারের প্রধানমন্ত্রীকে বন্দী করে রেখে হত্যার অপচেষ্টা করা হচ্ছে। আজও তিনি গুরুতর অসুস্থ। বর্তমান সময় সংকটময় ও সমস্যাদীর্ণ গণতন্ত্রের সময়, কিন্তু মানুষ আর বসে থাকছে না। 144 ধারা ভেঙে বেরিয়ে আসছে মানুষ। বিএনপি যেখানেই সমাবেশ দিচ্ছে সেখানেই মানুষের ঢল নামছে। দুঃশাসনের বিরুদ্ধে জেগে উঠছে মানুষ। আওয়ামী লীগ কখনই নিজেদের স্বার্থ সর্বস্বতার ঊর্ধ্বে উঠতে পারে না। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল বলেছেন বিএনপির সমাবেশে বাধা দিচ্ছে না সরকার। যদি সরকার বাধা দিত তাহলে বিএনপির সমাবেশে এত লোক আসলো কিভাবে? ওবায়দুল কাদের সাহেবের কাছে প্রশ্ন, সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে যারা হামলা করেছে তারা কারা? গণমাধ্যমে খবর বেরিয়েছে এরা সবাই যুবলীগের কর্মী। এরা তো সবাই যুবলীগের কর্মী, তারা এখন ধরা পড়ছে না কেন? পটুয়াখালীতে বিএনপির সমাবেশে ছাত্রলীগ ও যুবলীগ হামলা, অনেককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুলি করে অনেককে আহত করেছে, এরা কারা? গাজীপুরের সমাবেশে বাধা দেওয়া হয়েছিল কেন? বাঘেরহাটে ছাত্রদলের সমাবেশে বাধা দিয়েছিল কেন? কক্সবাজার, নওগাঁ ও ফেরিতে 144 ধারা জারি করা হয়েছে কেন? হবিগঞ্জে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ শত শত নেতা কর্মীর উপর গুলি করলো কেন? এবং এই গুলিতেই অনেকেই চোখ হারিয়েছে, তার
চোখের যে আলো সেই আলো নিভে গেছে। শান্তিপূর্ণ সমাবেশ করার অপরাধে বিভিন্ন জেলায় হাজার হাজার নেতাকর্মীর নামে মামলা হচ্ছে কেন? নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে কেন? ওবায়দুল কাদের সাহেবের কাছে এই প্রশ্নের জবাব চাচ্ছি। ক্ষমতাসীনদের হরেক কিসিমের প্রতারকরা জনগণকে ক্রমাগত প্রতারণা করে চলছে। আমি কাদের সাহেবকে পরিষ্কার বলে দিতে চাই, কর্তৃত্ববাদী হিংস্র শাসন ব্যবস্থার বিরুদ্ধে দেশের মানুষ কঠিন সংগ্রামে অঙ্গীকারবদ্ধ। ভোটারবিহীন সরকারের দিন শেষ, ভোট ডাকাতির দিন শেষ। বাংলাদেশের জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে নেমে গেছে, নেমে এসেছে। বিশ্ব বিবেক জেগে উঠেছে। যেভাবে অবরুদ্ধের খবর আসছে তাতে অনেক মন্ত্রী এমপি ও আমলাদের মতো পালানোর রাস্তাও তাদের খোলা নেই। গণতন্ত্রের জয় অবিশ্বম্ভাবী। বন্ধুরা, আগামীকাল 5ই জানুয়ারি 2014 সালে আপনারা জানেন যে কথাটি এখানে বলেছি, প্রতিদ্বন্দ্বিতাহীন ভোটার শূন্য নির্বাচন করেছে আওয়ামী সরকার, যেখানে ভোটারদের উপস্থিতি ছিল না। বিরোধী দল সহ দেশের অধিকাংশ রাজনৈতিক দল, একমাত্র সরকারের জোট ছাড়া সব রাজনৈতিক দল সেই নির্বাচন প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছিল। অথচ এই সরকার গায়ের জোরে জনগণের যে ম্যান্ডেট সেটাকে গুরুত্ব না দিয়ে, সেটাকে পাত্তা না দিয়ে, জনগণকে ত্যায্য করে তারা একতরফা নির্বাচন করেছিল। এটি সম্পূর্ণরূপে গণতন্ত্রকে হত্যা করা। আওয়ামী লীগ গণতন্ত্রের হত্যার এক নিষ্ঠুর কষায়ে পরিণত হয়েছে, এখন থেকে নয়, অনেক দিন থেকে। বন্ধুরা, তাই আগামীকাল 5ই জানুয়ারি ঢাকা সহ সারা দেশের জেলা সদরে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হবে। আগামীকাল 5ই জানুয়ারি ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের জেলা সদরে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। ঢাকা প্রেস ক্লাবের সামনে ওই ঢাকা দক্ষিণ এই ব্যাপারে অর্গানাইজ করবে, সকাল 11টায় হয় তাই তো, নাকি 10টার সময় দেবে, আপনারা 10:30টার মধ্যে চলে আসবেন। আর প্রশ্নর কিছু নেই, আজকে এইটাই থাক। খালেদ হোসেন ডাইভার্ট হয়ে যাবে। Right.